মাত্র 1 মাস আগে তৈরি হওয়া রাস্তার বেহাল অবস্থা দেখে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জিন্সের পকেটে স্টোন চিপ ভরে দিয়েছেন তৃণমূলের সাংসদ কীর্তি আজাদ, যা দেখে হাততালি দিয়ে উঠলেন রাস্তার চারপাশে ভিড় করা মানুষজন। কেউ কেউ সাংসদের মারকাটারি মেজাজ দেখে ছবিও তুলে রাখলেন মোবাইলে। মঙ্গলবার পূর্ব বর্ধমানে গোলসির মনোহর সুজাপুরে গিয়েছিলেন কীর্তি আজাদ। সেখানে একটি সদ্য নির্মীয়মান রাস্তা দেখে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে দেখে বেহাল এই রাস্তা নিয়ে তীব্র ভৎসনা করেন। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে একের পর এক প্রশ্ন করেও কোনো সদুত্তর না পেয়ে ক্ষুব্ধ হয়ে যান সাংসদ। এও জানান, রাস্তা নিয়ে মানুষের অভিযোগ পেয়ে একজন সাংসদ আসতে পারেন, কিন্তু এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আসতে পারেন না। তিনি জানান, রাস্তার এই অবস্থা কেন তার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলবেন। একই সঙ্গে যে সংস্থাকে দিয়ে ওই রাস্তা নির্মাণ করানো হয়েছে তাদের দিয়েই রাস্তা ঠিক করানোর ব্যবস্থা গ্রহণ করতে বলবেন। असिस्टेंट इंजीनियर के जेब में हम थोड़ा सा नीचे से उठा करके रोड़ी डाल दिया है और उनसे कहा है कि आप ये जेब से निकाल करके अपने एग्जीक्यूटिव इंजीनियर और सुपरिटेंडिंग इंजीनियर को दिखाइएगा। सुपरिटेंडिंग इंजीनियर और एग्जीक्यूटिव इंजीनियर को यहाँ होना चाहिए जब सांसद एक स्थल पर आया है। सुपरिटेंडिंग इंजीनियर और एग्जीक्यूटिव इंजीनियर का न होना यह दर्शाता है कि मामला बहुत गहरा है और जिस प्रकार की गड़बड़ी इसमें हुई है उसको लेकर हम डीएम को एक बहुत ही कड़ा पत्र लिखेंगे और उसमें इनका सस्पेंशन या टर्मिनेशन का मांग करेंगे।